তো উনি রেফারেন্স টেফারেন্স কিছু বলেন নাই উনি একটা ওয়াজে বলছেন আর কি ওয়াজে তো রেফারেন্স বলেন না তো এটা নিয়ে অনেক ইয়ে দেখছি যে মুসলিম বাচ্চারা জান্নাতে যাবে যেমন এটা রেফারেন্স হিসেবে সুরাফাতিরের আঠারো নম্বর আয়াত একজনের প্রতিদান অন্য জনকে দেওয়া হবে না এটার তাফসিরও মানে বলা হয়েছে যে একজনের যদি কোনো পাপ করে বা বাপ মারা যদি পাপ করে তাহলে এটার দায়ভার বাচ্চারা নেবে না বা ওনারা যদি শিরিক কফর করেন তাহলে এটার দায়ভার ওনাদের যাবে না তারপর

অনেক আগে পড়ছি বাট মানে পুরো কোন এটা মনে নাই আচ্ছা খিজির যে একটা বালককে হত্যা করেছিল সেটা তো মনে আছে নাকি হ্যাঁ হ্যাঁ মুসাকে মুসার সাথে একটা ইয়া হয়েছিল বাকবিতন্ডা হয়েছিল এই সেই বালকটা কে ছিল হুম এক্স্যাক্টলি জানা নেই খেয়াল নাই আচ্ছা সেই বালকটা ছিল একজন কাফেদ এবং সেই কুফরি ও হ্যাঁ হ্যাঁ কাফেদ কুফরির দিকে মানুষকে নিয়ে যেত এই জিনিসটা আমি আপনাকে হাদিস থেকে দেখাচ্ছি সহি মুসলিমের হাদিস এখানে যে জিনিসটা বলা হচ্ছে প্রত্যেক শিশু ইসলামী স্বভাবের ওপর এবং তাকে কাফির স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল যদি সে জীবিত থাকতো তাহলে সে তার পিতা মতো করতে বাধ্য করতো তাহলে কিছু কিছু বাচ্চাকে তো কাফির স্বভাব দিয়ে সৃষ্টি করা হয় তাই না এই হাদিস থেকে কি বাচ্চাটা যে বাচ্চাটা এখনো কোনো কুফুরি করে নাই বা কোনো খারাপ কাজ এখনো করে নাই তাকে হত্যা করা হলো এবং সে কোথায় যাবে গেল অন্য বলা হইছে যে একজনের পাপের দেয় অন্যজন নেবে না তো তাহলে এই কিভাবে মেটাবে সৃষ্টিতেই সে ছিল জন্মগত ভাবে কাফের তারপরে মুসলিমের আরেকটা হাদিসে বলা আছে যে এই যে দেখেন আহ আর সে বালকটি ছিল কাফের আরেকটা জিনিস দেখেন অন্যের অন্যের এই যে যে জিনিসটা আপনি বহন করানো হবে না সহি বারোশো ছিয়াশি নম্বর হাদিসে যে জিনিসটা বলা আছে আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন মৃত ব্যক্তিকে তার পরিজনদের কান্নার কারণে আজাব দেওয়া হয় মানে মৃত ব্যক্তিকে তার পরিজনদের কান্নার কারণে আজাব দেওয়া হয় এটা তো তাহলে অন্যের কৃতকর্মের শাস্তি তো সেই মৃত ব্যক্তিকে দিল তাই না পরিজনরা মারাচ্ছে মারা যাওয়ার পর তার পরিজনরা পরিজনরা কান্না করলো না হাসলো সেটার উপর নির্ভর করে তাকে কবরে আজাদ দেওয়া হয় নাকি ভাই হ্যাঁ 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 তাহলে আরো হাদিস দেখাচ্ছি দেখেন এখানে যে জিনিসটা বলা আছে আহ সুরেন আহমদ আজ শরীফুল ইসলামী ফাউন্ডেশন চার হাজার ছশো বিয়াল্লিশ নম্বর হাদিস বলা আছে রসুল্লাম বলেছেন জীবন্ত প্রথিত কর তার মা উভয় জাহানবী এই কথাটা মানে কি ভাই

এখন জীবন্ত প্রতিত কন্যা এই কন্যার কি দোষ এখানে বাচ্চা মেয়ে है এখানে জীবন্ত প্রতিত কন্যা বলতে এটা কি একদম মানে নিউ বর্ন বাচ্চাদের ক্ষেত্রে বলা হচ্ছে নাকি নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে নাকি হ্যাঁ এখানে নবজাতক বাচ্চাদের কথা বলা হচ্ছে আচ্ছা তাও মানে অন্যান্য অন্যান্য রেফারেন্সে তো মানে অন্যভাবে বলা হইছে যে এর দায়ে ওই বাচ্চা বাচ্চা বেড়ে যাবে অথবা আল্লাহ ওইখানে বিচার করবেন কিয়ামতের মাঠে বিচার করবেন বা মানে আলেমরা এভাবেই বলে থাকেন মানে আলেমরা বলে থাকলে তো হবে না এই হাদিসের সাথে তো তাদের কথা মিল থাকতে হবে আমি আরো অনেকগুলা হাদিস দেখাতে পারি যেখানে নবী মোহাম্মদ বলেছেন আরেকটা হাদিস আছে আচ্ছা এই মুহূর্তে আমি পাচ্ছি না সেই হাদিসটা দাঁড়ান আমি দেখি ভাই আপনি কি তাহলে একটু কথা বলেন আমি একটু হাদিসটা খুঁজে দেখি জি ভাই স্যার আপনি যে একটু যে কথাটা বললেন যে কন্ট্রাডিকশন দেখতে পাচ্ছেন ইসলামের কন্ট্রাডিকশন দেখতে পাওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয় প্রিমিটিভ আইডিওলজি যখন থাকবে তখন ওটার মধ্যে কন্ট্রাকশন বের হবে এটা খুবই স্বাভাবিক আপনাকে যে হাদিসগুলো দেখানো হয়েছিল আসিফ ভাই যে এই মাত্র যে কটা হাদিস দেখাইলো প্রত্যেকটা হাদিস কিন্তু সহি এখন ধরেন আলেমরা আলেমদের বক্তব্য যদি এটার বিপক্ষে হয় বা এটার বিপরীতে হয় তাহলে কিভাবে তারা এটা বিপরীতে বলতে পারে একটু একটা আইডিয়া দিতে পারবেন রাফি সাহেব কি কি সিচুয়েশন ফিলআপ হলে আলেমরা এটার বিপক্ষে কথা বলতে পারে বা এটার এটার এটাকে কন্ট্রাডিক্ট করে এরকম কোনো বক্তব্য তারা বলতে পারবে কি বিষয় ফুলফিল হলে অনেকে যেটা করে যে ওই কোরআন দিয়ে রিফিউট করার চেষ্টা করে অনেক সময় মানে কোরআনের কোনো কিছু ইয়ে হলে মানে স্পষ্ট কিছু থাকলে তখন অনেক সময় মানে এটাও ঠিক না ইসলামে এটাও নাকি যদি ইয়ে হয় ধরেন আপনার সহি হাদিসের সাথে ধরেন সহি হাদিসে আপনি একটা বক্তব্য পাইলেন ওইটা ওইটার বিপক্ষে স্ট্যান্ড নিতে হলে আপনাকে কি করতে হবে যে আপনি যে হাদিসটাকে সহি বলতেছেন ওটা সহি না ওইটা একচুয়ালি ভুল বা বা ওইটা একটা জাল হাদিস এরকম কিছু একটা প্রমাণ করতে হবে বা এর থেকে বেটার হাদিস পাওয়া যাচ্ছে যে হাদিসটা পরে আসছে বা যে হাদিসটার মান এর থেকে ভালো সেটা এটা কন্ট্রাডিক কথা বলতেছে এবং ওইটার সপক্ষে নবী মোহাম্মদ পরে বলে গেছে এই জন্য ওই হাদিসটা বেশি ইম্পর্টেন্ট ওরকম কিছু দেখাতে পারে বা কোরআন হাদিস কোরআনের দিকে আসলে নাসিক মাসুকের বিষয়টা আসবে যে আগে ধরেন দুইটা কন্ট্রাডিক্টের আয়াত পেলেন ওটার মধ্যে কোনটা আপনি মানবেন এটা যদি আপনাকে ইয়ে করতে হয় তাহলে দেখতে হবে যে ওই আয়টাকে সুপারসিড করছে কোন আয়টা বা ওই আয়টাকে মানসুক করে কোন আয়টা আসছে সেটা নিয়ে আপনার কোন একটা যেতে পারেন কিন্তু ধরেন কোরআনের দ্বিপাক্ষিক কোন একটা কথা বলা

এখানে বলা হচ্ছে উমুল মোমিন আয়সা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহাম কে আনসার সম্প্রদায়ের এক বালকের জানাজা পড়ার জন্য ডাকা হলো আমি বললাম মানে আয়সা বলল হে আল্লাহ রাসুল তার জন্য সুসংবাদ সে জানাতে চরই পাখিদের মধ্যে এক চরই যে পাপ কাজ করেনি এবং তা স্পর্শ করেনি তারপরে তিনি বললেন হে আয়সা এর ব্যতিক্রম কি হতে পারে নিশ্চয়ই আল্লাহ তালা একদল লোককে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তারা তাদের পিতার মেরুদণ্ডে অবচেতন থাকতেই তিনি তাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তিনি জাহান্নামের জন্য একদল সৃষ্টি করেছেন তারা তাদের পিতাদের মেরুদণ্ডে অবস্থা অবচেতন থাকতেই তিনি তাদের জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন এই হাদিসটা তাহাকে কালবানি সহিদার বানো সহি হচ্ছে যে আয়সা ভেবেছিল যে সেই যেহেতু বালক সে যেহেতু কোনো অন্যায় করেনি এই কারণে সে তো জান্নাতে চলে যাবে কিন্তু মোহাম্মদ তাকে সুদ্রে দিল এই কথা বলে যে এটার ব্যতিক্রমও কিন্তু হতে পারে কারণ হচ্ছে আল্লাপাক যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে তিনি জান্নাতে যাবে আর যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে তাকে তিনি জাহান্নামী পাঠাবেন

তখন মোহাম্মদ বলেন এছাড়া আরো কিছু আছে হে আয়সা নিশ্চয়ই আল্লাহ তালা জানাতের জন্য উপযুক্ত অধিবাসী সৃষ্টি করেছেন তাদেরকে যাদেরকে সে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন অথচ তখন তারা তাদের বাপ দাদার অরুষ ছিল আর তিনি সৃষ্টি করেছেন যাদেরকে জাহান্নামের জন্য তাদের সে উদ্দেশ্যে পয়দা করেছেন আর তারা তখন তাদের বাপ দাদাদের অরুষ ছিল একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাপা কিছু মানুষকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য তারা ছোটকালেই মরুক কি বড়কালেই মরুক তারা ওই জাহান্নামি যাবে যাদেরকে জানা জাহান্নামের জন্য সৃষ্টি করছে আর যাদেরকে জানাদের জন্য সৃষ্টি করছে তারা ছোটকালে মরুক বড় হয়ে মরুক ওই জাহান্নামি যাবে হ্যাঁ আচ্ছা তাহলে ওই ওনারা তো মানে যারা আপনাদের রেসপন্স করেন ওনারাও অনেক সময় রেফারেন্স দেন এবং একটা রেফারেন্স ওনারা দেন যে প্রতিটি মানব সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে অতপ্র তার পিতা মানে ফিত্রাতের উপর বলতে এখানে বোঝাচ্ছে তাও হিদের উপর আর কি অতঃপর তাদের মা বাবারা খ্রিস্টানি হুদি অগ্নি পুজো বানায় এটা বুখারী এবং মুসলিমের হাদিস এই রেফারেন্স দিয়ে আর কি বলেন তো কিন্তু রেফারেন্স টাও

আচ্ছা ভাই এটা নিয়ে আসলে মানে আমি ওই বিভিন্ন জায়গায় রেসপন্স করা হয়েছিল তো এর সপক্ষে ওরা বাচ্চারা যে বেস্টে যাবে এর সপক্ষে এই আমি যেগুলো বলছি এই রেফারেন্স গুলোই মানে আমি দেখছি আর কি বাট ওই আপনারা যেগুলো দেখাইছেন ওগুলা মানে একটা দুটো আছে তারপর শেষের দিকে একটা অল্টারনেটিভ শেষের দিকে মন্তব্য দেওয়া হইছে ছোট আপনাকে একটা ইয়ে করি আমি অরিজিনালি যেটা সাজাইছিলাম ইয়েটা উদাহরণটা আহ এই এই আলোচনা থেকে বের হওয়ার জন্য আমি মানে ইয়েটা সাজাইছিলাম উদাহরণটা মনে করেন একটা আঠারো বছর বয়সী একজন হিন্দু মেয়ে হ্যাঁ তার বয়স তো আঠারো হয়ে গেছে তার সাথে চারজন বিশ্বাসী ধার্মিক পুরুষ মানে ইসলামী বিশ্বাসী ধার্মিক পুরুষ তার সাথে আহ ইয়ে করলো এবং তাকে তার তাকে রেপ করার পরে তাকে মেরে ফেললো আর কি ওই যে চারজন বিশ্বাসী ধার্মিক পুরুষ তারা ধরেন যদি ইমাম হয় বা মসজিদের সাথে ইয়া থাকে বা নর্মাল ধার্মিক পুরুষ হয় তারা ধরেন নামাজ যাওয়ার পরে কিছু বিচার আচার হইলো বিচার আচার হওয়ার পর এক এক পর্যায়ে ওই চারজন কিন্তু ঠিকই ঠিকই তারা জানাতে যাচ্ছে এবং কিন্তু যেই মেটা আঠারো বছরের মেটা সাফার করতে 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 মারা গেল এবং তাকে মেরে ফেলা হলো সে কিন্তু ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম দ্বারা জানাবে পূর্বে তাই না মনে করেন ইসলাম অনুযায়ী কিন্তু এমন আছে আঠারো বছর হলে সে মানে ইসলামে তো যখন জিনিস সেটা আপনার গুপ্তাঙ্গ দেখে মানে পিউবি খেয়ার দেখে দেখে আর কি জাজ করা হয় যে অ্যাডাল্ট হয়েছে কিনা পিউ খেয়ার যদি পনেরো বছরের পরেও না হয় তারপর পনেরো বছর হয়ে গেলে সে অ্যাডাল্ট আহ বাট আহ ওটাই ধরো আঠারোই ইয়ে করলাম আঠারো বছর মেয়ে ধর্ম সম্পর্কে কতটুকু জানে কতটুকু বা তার আহ কেরিয়ারের ইয়ে করে বা ধর্ম আলোচনা তার মাথায় কতটুকু আসে বা ওই ওইটা দিয়ে চিন্তাধারা তার কতটুকুই আসে কিন্তু ওই সময় যদি একটা ১৮ বছর মেয়েকে হিন্দু মেয়েকে বা ক্রিশ্চিয়ান মেকে বা ইহুদি মেয়েকে আহ যদি ভাবে মেরে ফেলা হয় তাহলে কিন্তু সে সারা জীবন ধরে জাহান্নামে পড়তেছে এবং ওই চারজন পুরুষ কিন্তু একটা এক সময় জানাতে যাচ্ছি আমার ওই প্রবলেম অফ ফিভেল নিয়ে আলোচনা করার জন্য সাফারিং গুলো নিয়ে আলোচনা করার জন্য আমি এই ইয়েটা সাজাইছিলাম আপনিও যেহেতু মনে করেন এটা একটা মানে আল্লাহর বিচারটা এখানে কোনো ইয়ে বিচার হয় না ফেয়ার বিচার হয় না তাহলে আসি ভাই আপনি ওনার যেটা দেখাচ্ছিলেন যে বাচ্চারা যাহান্নাম যেতে পারে ওটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন আমার এতটুকু এটুকুরা ছিল আর একটু পরে আমি কিন্তু রশিদ ভাই এক সেকেন্ড এক বলতে ভুলে গেছিলাম সেই জিনিসটাইতে বলা হয়নি সেই জিনিসটা এখন একটু বলে নেই যে নobil যে কন্যা ফাতিমা তাকে যে জান্নাতের সর্দারনি বানানো হলো আপনি কি আমাকে বলতে পারেন যে তিনি কি এমন মানবতার সেবা করছেন বা মানবতার কল্যাণ করছেন যে তাকে জান্নাতের সর্দারনি বানায় দেওয়া হইলো নবীর কন্যা হওয়া ছাড়া তার আর কি যোগ্যতা আছে え জান্নাতের সর্দারনি হওয়ার ক্ষেত্রে আমি আমার কাছে মনে হয় আল্লাহ আল্লাহর আল্লাহ ইবাদত কি করাটাই মানে একটা টিম হওয়া উচিত বাট উনি একটু প্রিভিলেজড ফাইছেন উনি কন্যার জন্য হয়তো এটাই মূল কথাটা দুই নাতি হাসান এবং হোসেন তারা হচ্ছে জান্নাতের সর্দার পুরুষদের যুবকদের সর্দার তাই না জি 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 তারা কি এমন ভালো কাজ করছে মানবতা সেবা করছে বা পৃথিবীর উন্নতি করছে যে কারণে তারা জান্নাতের সর্দার হলো ভাই ওনারা এই নবীর আওলাদ বা বংশধরে এটি হচ্ছে ওনাদের কি অ্যাচিভমেন্ট তাহলে অন্যের কৃতকর্মের দায় যদি আরেকজন না নেয় তাহলে অন মোহাম্মদ যে ধরলাম মোহাম্মদ অনেক ভালো কাজ করছে সেটার জন্য সেটার ফলাফল হিসেবে তারা কেন জান্নাতের সর্দার সর্দানি হইল এটা কিভাবে এটাও তো হচ্ছে কি মানে আরেকজনের ভালো কর্মের ফল অন্য আরেকজন ভোগ করতেছে তাহলে এটা কিভাবে হইল হ্যাঁ এটাও মানে

এটা তো আল্লাহ সিলেক্ট করেই রাখছেন এটা তো মানে তাকে তো এমন তো না যে নবী মোহাম্মদ নিজ যোগ্যতায় সেরা নবী শ্রেষ্ঠ নবী নাকি আল্লাহ পাক আগে থেকেই তাকে सिद्धार्थ দুনিয়া রাখছে taki শ্রেষ্ঠ বানাবে নাকি আল্লাহ মানে এটা তো এরকম হবে মানে এজ এ মুসলিম এর উত্তর এরকমই হবে আল্লাহ যোগ্য করেই তৈরি করছেন উনাকে হ্যাঁ ঠিক আছে যোগ্য করে তৈরি করছে কিন্তু তিনি তো তার যোগ্যতা দিয়ে এমন কোনো মানে এমন তো না যে তাকে আসলে আমাদের মতো এই নর্মাল মানুষ করে পাঠানো হয়েছিল কিন্তু তিনি তার নিজ যোগ্যতায় অনেক পরিশ্রম করে আল্লাহর অনেক ইবাদত করে এমন একটা পর্যায়ে চলে গেছেন যেটার কারণে উনি ওনাকে একদম সেরা নবী শ্রেষ্ঠ নবী মানবতার দূত ইত্যাদি ইত্যাদি বানাই দিয়ে দিতে আল্লাহ বাধ্য হয়েছে তা তো না আল্লাহ বাকি তাকে বানাইছে ওই রকম করে নাকি তাহলে আর একজনের কাজের ফলাফল যদি আরেকজন না নেয় তাহলে আল্লাহর এই কাজের ফলাফল নবী মোহাম্মদ কেন পাবে ভাই নবী মোহাম্মদ কে তো ভাই

সিদ্ধান্ত নিয়ে রাখেন তাকে শেষ নবী বানাবেন সে হবে আখিরি নবী সে হবে মানবতার দূত এই হবে নবী সাল্লাহাম আর আরেকটা বাচ্চাকে তিনি বানাচ্ছেন তাকে মানে শুরু থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছেন এভাবে কাফে একে খিজির এসে হত্যা করবে তাহলে এখানে তো দুইটা ক্ষেত্রেই তো আল্লাপা কাউকে স্পেশাল সুবিধা দিলেন কাউকে স্পেশাল অসুবিধার নিরা ফেললেন তাই না হম হ্যাঁ

এটাতে এত কোনো ডাউট নাই যে মুসলিম হিসেবে তো কিন্তু উনি কিন্তু মানে কৃতকর্ম কি করতেছি না করতেছি এটা যেটা বেশি ইম্পর্টেন্ট উনিরা উনাকে শ্রদ্ধা করতেছেন কিনা উনার মানে উনি মানে উনার এবাদত করতেছেন কিনা এটাই হচ্ছে কেবিন উনাকে মান্য করতেছেন কিনা এটা হচ্ছে কি মেইন এখন হতে পারে যে যদি আপনি মওমিদার সাথে এই আলোচনায় বসেন মওমিদা থেকে উত্তরটা মানে উত্তরটা এরকম পাবেন যে ভালো মন্দের সবচেয়ে মানে প্রথম স্টেপ বা ভালো সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপের মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে আপনার আল্লাহকে সেদা করবেন এবং সবচেয়ে খারাপ কাজ হচ্ছে আপনি আল্লাহ আল্লাহর সাথে কুফরি করবেন তো হয়তো পারে তার আল্লাহ দুটো প্যাথেটিক সে মনেই করে যে ভালো মন্দ স্ট্যান্ড মানে প্রথম স্ট্যান্ড এইটা এবং সে এটাকে যেহেতু প্রথম স্ট্যান্ড মানে নিয়েছে সেক্ষেত্রে সে তাকে বলতে পারে যে হ্যাঁ আমি সবচেয়ে ভালো বিচারক এবং আমি চাই আমি এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি বিচার করবো এটা তার ইয়ে হতে পারে

কিছু যায় আসে না বিচারক তার আমার ক্রাইম অনুযায়ী কিন্তু সে তার রায়টা দিবে আমি কি ক্রাইম করছি না করছি এটা অনুযায়ী ওকে মানার জন্য বা না মানার জন্য আমি ওকে যদি মানিও তারপর আমার শাস্তি হবে কে আমি না মানি তারপর আমার শাস্তি হবে কিন্তু আল্লাহর ক্ষেত্রে কিন্তু এরকম নাই আল্লাহকে হচ্ছে মানে জাস্ট মানলেই কিন্তু সব মানে সব পাপ মাফ আর না মানলে মানে যতই পুণ্য করি বা যাই করি না ইয়ে হবে না আউটপুট নাই আমার জন্য কিন্তু এই এই ইমান কি সব ক্ষেত্রে কি ওয়ার্ক করে মানে ধরেন একজন সমকামী মানুষ একজন সমকামী মানুষ কি সমকামী ভাই আপনি আপনি আছেন না অমিত ভাই হ্যাঁ আছি আছি ফেরাজ ভাই আপনি কন্ট্রোল আছেন না অমিত ভাই হ্যাঁ আছে আছে আচ্ছা অমিত ভাই তাহলে আজকের মতো আমি বিদায় নিই ভাই আমার একটু কালকে সকালে চলতে উঠতে হবে তো আজকের জন্য বিদায় নিই আচ্ছা অমিত ভাই ভালো থাকবেন সাপোর্টার ভাই ভালো থাকবেন রাফিদ ভাই টেক কেয়ার তাহলে গুড নাইট ফেরাজ ভাই গুড নাইট সাবধানে থাকবেন আমি যেটা বলছিলাম যে আল্লাহর উপরে ইমান রাখা এটা কি সব ক্ষেত্রে কি এটা কি ওয়ার্ক করে যেরকম আমি যেটা বললাম যে একটা সমকামীর ক্ষেত্রে একটা সমকামীর জন্য কি খালি এতটুকু ইম্পর্টেন্ট যে আল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস করবে নাকি তার নিজেকে একটা পরিবর্তন করার একটা যদি এটা সম্ভব না নিজেকে পরিবর্তন করার বাট ইসলাম কি এটা এক্সপেক্ট করে না যে একটা সমকামীর পরিবর্তন এটা কি সব ক্ষেত্রেই কি ইমানটা কি নেসেসারি হ্যাঁ উনি যদি একজন সমকামী যদি উনি তো অবস্থা করে ফিরে আসেন তাহলে তো কোনো সমস্যা নাই না না সমকামী তো দিয়ে তো মানে ফের আসা তো সম্ভব না ও তো মানে সমকামী থাকবে আর কি কিন্তু এই এইটা কি লাইক এই ক্ষেত্রে কি লাইক একটা সমকামী তোমার পাল্টাইতেছে না সে কি সে যা লাইক সে কি আল্লাহ আল্লাহর সামনে নীল ডাউন কি করতে পারবে আল্লাহ কি সেটা কি মেনে নেবে সম্ভবত এটা মানে এটাও হতে পারে আল্লাহর পরীক্ষা যিনি সমকামী তিনি যদি নিজেকে কন্ট্রোল করে একা একা বাকি লাইফটা মানে মৃত্যুর আগ পর্যন্ত কাটাতে পারেন তাহলে আল্লাহ খুশি হবে না মানে রিওয়ার্ড হিসেবে ওনাকে অনেক কিছু দিবেন এরকম কিছু একটা ব্যাখ্যা হইতে পারে রাফিদ ভাই এটা কথা জিজ্ঞেস করি সমকামী যাকে মানালো তাকে বানিয়েছে কি ইনি তো পরম করুণাময় আল্লাহ তাহলে সে তাহলে আল্লাহই সেরকম বানালো আবার তারপরে আবার একটা সেইভাবেই মানে সেই বানালো বানিয়ে তারপর তাকিয়ে আবার শাস্তি দেবে এটা কি রকম হলো আল্লাহ তো বানাইছে এটা পরীক্ষা করতেছেন তো এটা পরীক্ষার জন্য পরীক্ষা করে দেখতেছেন ও নিজেকে কন্ট্রোল করতে পারে কিনা পরীক্ষা করতে দেখতেছেন না কিনা এটা আসলে ম্যাটার করে না বাট দ্য ফ্যাক্ট যে ও একটা জিনিস বানায় এটার উপরে শাস্তি দিতেছে যেখানে এই এই বানানোর জিনিসটা অ্যাসিউম করে নিতেছি যে সমকামি বানাইছে আল্লাহ কিন্তু এই বানানোর জিনিসটা একটা মানুষকে ক্ষতি করতেছে না তাও যে আল্লাহ এটা নিয়ে যে বিচার দিবে এটা কিন্তু প্রুফ যে আল্লাহ যে মানে সর্ব বুদ্ধিমান বিচারক যে না এটা প্রুফ যে আল্লাহ আসলে একটা মূর্খ বর্বর জাজ সম্ভবত আচ্ছা ভাই আমি আপনার অন্য কাউকে যুক্ত করেন আমার আসলে কালকে ইয়ে আছে একটু কাজ আছে আমি ঠিক আছে ওকে গুড নাইট সাবধানে থাকবেন পরে একদিন আপনার সাথে কথা হবে তাহলে হুম আজকে তাহলে রাফিদ ভাইয়ের কাছে বিদায় নি ঠিক আছে গুড নাইট রাফিদ ভাই